ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো বিজ্ঞানসম্মত উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণ এবং নিরাপদ মাংসের নিশ্চয়তা সম্পর্কে। অল্প পুঁজিতে ভাবনা কেন, লাভ যে বেশি হবে, দূর হবে অভাব অনটন, লাভের হিসাব শেষে। বিজ্ঞানসম্মত উপায়ে যদি আপনি খামার ব্যবস্থাপনায় গরু মোটা তাজা করতে চান, সেক্ষেত্রে কয়েকটি ধাপ আছে, কয়েকটি ধাপ এবং কিছু মেডিসিন বা ওষুধ আছে যেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ধাপ এবং পরবর্তীতে মেডিসিন সম্পর্কে এবং কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন। বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণের প্রথম ধাপটি হল কৃমি মুক্তকরণ। সকল ধরনের কৃমি, বিশেষ করে কলিজা কৃমি ও রক্ত চোষা গোলকৃমি ধ্বংসে অত্যন্ত নিরাপদ ও কার্যকর কৃমিনাশক। প্রথম ধাপেই আপনাকে সম্পূর্ণ কৃমিনাশক করতে হবে বা কৃমি মুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি কি কি ওষুধ ব্যবহার করতে পারেন? কৃমি মুক্তকরণের ক্ষেত্রে আপনি বোলাস এবং ইঞ্জেকশন দুটি ব্যবহার করতে পারেন। তো আপনি যদি বোলাস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে রেনাডেক্স, যেটি রেনেটা কোম্পানির, অথবা একই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। রেনাডেক্স এর ক্ষেত্রে 41 থেকে 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস গরুকে খাওয়াতে হবে। কৃমি মুক্তকরণের ক্ষেত্রে আপনি যদি ইঞ্জেকশন ব্যবহার করতে চান, তাহলে রেনেটা কোম্পানির নাইট্রোনিক্স ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি মনে করেন অন্য যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন, সেক্ষেত্রে একই গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। নাইট্রোনিক্স ইঞ্জেকশন 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 মিলি চামড়ার নিচেই প্রয়োগ করতে হবে। কৃমিনাশকের পরের যে ধাপটি আসছে সেটি হলো রুচিবৃদ্ধিকরণ বা পশুর খাবারের চাহিদা বৃদ্ধিকরণ। পশু কৃমি আক্রান্ত হওয়ার ফলে সৃষ্ট ক্ষুধামন্দা দূর করে দ্রুত লিভার ও রুমেনের পরিবেশ ঠিক রাখতে কার্যকরী সমাধান করতে হবে। সেক্ষেত্রে আপনি যে যে ওষুধগুলো ব্যবহার করবেন, প্রথমত আপনি বোলাস খাওয়াতে পারেন, প্রথমত অ্যানোরেক্সন ডিএস বোলাস খাওয়াতে পারেন। এখন আপনি চাইলে অ্যানোরেক্সন ডিএস গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াতে পারেন। অ্যানোরেক্সন ডিএস পশুর দৈহিক 100 কেজি ওজনের জন্য 1 থেকে 2 ট্যাবলেট খাওয়াতে হবে। পরবর্তীতে আসছে রুমেনি পাউডার, এটিও রেনা কোম্পানির একটি পণ্য। আপনি চাইলে রুমেনি গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন। রুমেনি পাউডার প্রতিদিন 20 থেকে 25 গ্রাম করে প্রতিটি প্রাণীকে বা গরুকে খাওয়াতে হবে। তৃতীয় ওষুধ যেটি আসছে সেটি হলো হ্যাপারেন, এটিও রেনাটা কোম্পানির একটি পণ্য। আপনি চাইলে হ্যাপারেন বা লিভারটনিক গ্রুপের আপনি যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন। হ্যাপারেন লিকুইড 100 মিলি করে প্রতিটি প্রাণী বা গরুর জন্য 5 থেকে 10 দিন খাওয়াতে হবে। তৃতীয় ধাপটি হলো দ্রুত দৈহিক ওজন বৃদ্ধিকরণ। বিপাকীয় কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রোটিন ও চর্বি শোষণ নিশ্চিত করে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করতে বিজ্ঞানসম্মত সহায়ক। সেক্ষেত্রে আপনি কি কি ব্যবহার করবেন? প্রথমে আসছে ক্যাটাফস ইঞ্জেকশন, এটি রেনেটা কোম্পানির একটি পণ্য। আপনি চাইলে ক্যাটাফস ইঞ্জেকশন যে গ্রুপের, সে গ্রুপের যে কোনো কোম্পানির ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন। ক্যাটাফস ইঞ্জেকশনটি 10 থেকে 25 মিলি করে প্রতি সপ্তাহে একবার পশু শরীরে ব্যবহার করতে হবে বা ইঞ্জেকশন করতে হবে। দ্বিতীয় ওষুধটি হল প্রোফিড, এটিও রেনেটা কোম্পানির একটি ওষুধ। আপনি চাইলে প্রোফিড যে গ্রুপের ওষুধ, একই গ্রুপের অন্য যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। প্রোফিড পাউডার 15 থেকে 20 গ্রাম প্রতিদিন একটি প্রাণীকে খাদ্যের সাথে খাওয়াতে হবে। তৃতীয় ওষুধটি হল পলিফ্যাট, এটিও রেনেটা কোম্পানির একটি ওষুধ। পলিফ্যাটটি হল একটি আদর্শ মানের ফ্যাট পাউডার। আপনি চাইলে যে কোনো কোম্পানির ফ্যাট পাউডার ব্যবহার করতে পারেন। পলিফ্যাট পাউডার 50 থেকে 100 গ্রাম করে প্রতিদিন প্রতিটি গরুকে খাওয়াতে হবে। চতুর্থ ধাপটি হল সৌন্দর্য বৃদ্ধি ও বাজারজাতকরণ। হাড়ের গঠন মজবুত, গরুকে স্বাস্থ্যবান ও চকচকে করতে ভিটামিন ইঞ্জেকশন ও জৈব মিনারেল সমৃদ্ধ পুষ্টিপি মিক্স দিতে হবে। চলুন জেনে নেই আপনি কি কি ওষুধ ব্যবহার করতে পারেন। প্রথমে আসছে রেনাসল এডি, এটি রেনেটা কোম্পানির একটি পণ্য। আপনি চাইলে রেনাসল এডির ইঞ্জেকশন প্রয়োগ বা রেনাসল এডি স্রাব খাওয়াতে পারেন। এখন যদি মনে করেন আপনি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি AD3E বেড এর একই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। রেনাসল AD3E 4 থেকে 6 মিলি করে প্রতি মাসে 2 থেকে 3 বার গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। পরবর্তী ওষুধটি হল রেনাভিট ডিবি প্লাস, এটি রেনাটা কোম্পানির একটি ওষুধ। আপনি চাইলে রেনাভেট ডিবি প্লাস
এর একই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন। রানাবেট ডিবি প্লাস 20-25 গ্রাম করে প্রতিদিন প্রতিটি প্রাণীকে খাওয়াতে হবে। পরের যে ওষুধটি আছে সেটি হল এভিলাফোর। এটি রেনেডা কোম্পানির একটি পণ্য। আপনি চাইলে এভিলাফোর যে গ্রুপের ওষুধ একই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। এভিলাফোর 5-10 গ্রাম করে প্রতিদিন প্রতিটি প্রাণীকে খাওয়াতে হবে। উপরোক্ত ওষুধগুলো যদি আপনি পর্যায়ক্রমে ধাপ অনুযায়ী ব্যবহার করেন, আশা করা যায় আপনি দ্রুত ফল পাবেন। কেননা এটি সম্পূর্ণই বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণের প্রক্রিয়া।